এলাম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর কাকে নিয়ে বলতে চলেছি? একদম ঠিক ধরেছো, পিয়ে দামরি খাসি, বদমাস মহিলা, দুলানি মাসি, বুঝলে বন্ধুরা? ওকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতে চলেছি, কারণ তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টস করছো দামরি খাসিকে নিয়ে ভিডিও করতে। তো জানো তো বন্ধুরা, এই দামরি খাসি নামটা না ওয়াইটিতে বেশ একটা কি বলবো আলোড়ন সৃষ্টি করেছে। এবং ওই যে দামরি খাসি বারবার বলে না, মানে মৌ দিদিভাইকে নাকি ঢোঙি বউ বলে সবাই ডাকে, বা মৌ বউ বলে যে সবাই ডাকি, ওই নামটা নাকি ওই দিয়েছে। আমি না ওই নাম ধরে ডাকিনি, আমি মৌ দিদিভাই আর ঢুমকিকে ঢুমকি বলেই ডাকি, ঠিক আছে, প্রথম থেকে। কিন্তু দামরি খাসি নামেই এই পিয়ে দামরি খাসিকে সবাই চিনেছে, এবং এই নামটা কিন্তু আমি দিয়েছি। আর বন্ধুরা এই নামটাকে এতটাই ভালোবেসেছে যে আমাকে কমেন্টস পর্যন্ত করে দামরি খাসি দিয়ে, আর আমি তাতে খুব খুশি হই, খুব খুশি হই। কারণ কি, কল্লোলকে যে কচিপাটা বলতে পারে সে নিজে দামরি খাসি ছাড়া আর কি হতে পারে বলতো বন্ধুরা? তো যাই হোক, এবার আসি আসল প্রসঙ্গে। তো দামরি খাসি দুদিন আগে তার ভিডিওতে বলছিল যে আমাদের গীতা মাসি নাকি ক্লাস মনিটরের একটা দায়িত্ব পালন করছে। সে ক্লাস মনিটরের দায়িত্বটা কিভাবে পালন করছে সে সমস্ত কিছু ওয়াইটিতে তুলে ধরছে, যেহেতু তার ভিউয়ার্সটা বেশি হয়। এবং সেই ভিডিও দেখে নাকি আমরা মানে মৌকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, এবং সে নাকি তার কমিউনিটিতে অনেক কাউকে দিচ্ছে যে আমি তো আসল মনিটরের দায়িত্বটা পালন করছি, তোমরা পেছনে আমাদের সাগরেদের কাজকর্মটা করো যাতে ঢুমকির পিণ্ডে চটকাতে পারি। তো পিয়ে দামরি খাসি বদমাস মহিলা, মানে হাই সোসাইটির হাই শিক্ষিত মানুষ, আমাদের গীতা মাসি যদি ক্লাস মনিটরের দায়িত্ব পালন করে থাকে তাহলে তুই কি করছিস? তুইও তো তোকে মানে তোর মতোই মৌকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে সেখানে গিয়ে তুই বেশ ভালোই কিন্তু ক্লাস মনিটরের দায়িত্বটা কিন্তু পালন করছিস। আর তুই হচ্ছিস তো ভিজভিজে শয়তান, যেমন হচ্ছে ঢুমকি সেই রকম হচ্ছিস তুই। যখন যেই রূপটা দেখালে তোর ভিউটা বাড়বে তখন ঠিক সেই রূপটা তুই কিন্তু দেখিয়ে দিস। এই যে দুদিন যাবৎ তুই আমাদের মৌকে নিয়ে কোনোরকম কোনো ভিডিও দিচ্ছিস না, কারণ কি তোর বলার মতো কোনো পয়েন্ট নেই। দুদিন পরে এই নিয়েই আবার বড় বড় কথা বলবি যে মৌ তো বারণ করেছিল, কিন্তু সত্যি যদি ওরা মুখে সত্যি ভালোবেসে থাকতো ওর পজিটিভ ভিউয়ার্সরা, তাহলে কি মৌকে নিয়ে ভিডিও করতো? দেখো ওরা একদিনও বন্ধ করলো না। কিন্তু তুই কি বলবি যে আমি দেখো কত মহান, সেই কারণে আমি মৌয়ের বারণের পর আর মৌকে নিয়ে ভিডিও করিনি। তো দামরি খাসি ভাটটা একটু কম বক, বদমাস মেয়ে ছেলে ভাটটা একটু কম বক, বলার পয়েন্ট পেলে তবে তো বলবি। ওই যে একটা বলার জায়গা পেয়ে গেছিস সেই জন্য ওইখানে আবার বলতে ছুটেছিস কুকুরের মতো, যাতে নিজের মানে কি বলবো অ্যাটিটিউডটাকে একটু তুই বাড়াতে পারিস। তো যে নতুন দিদিভাইটার কথা বলবো, সেই নতুন দিদিভাইটা বলছে আমাদের মৌ দিদিভাই নাকি এই সমস্ত কিছু যা করছে, মৌ দিদিভাই সমস্ত কিছু নাকি ফেক, এবং যে সহজ সরল মনের একটা মানসিকতা মৌ দেখায় সেটা নাকি শুধুমাত্র ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে। তো একদম ঠিক কথা বলেছো দিদিভাই, যে 1.5-2 লাখ মানুষ আছে না, সেই সমস্ত মানুষ জানো তো খুব বোকা, শুধুমাত্র মৌয়ের ওই চাঁদপানা মুখটা দেখে মৌকে ভালোবেসে ফেলে। তার কাজকর্ম, তার ব্যবহার, তার আদব কায়দা এই সমস্ত কিছুর জন্য তাকে ভালোবাসে না, শুধুমাত্র এই মুখটা দেখে ভালোবেসে ফেলে। সেই কারণে তুমি হয়তো এই অযুক্তিহীন কথাবার্তা বলছো। কি কারণে সে কথাটাকে বলছে তোমরা হয়তো শুনলে তোমরা হেসে লুটুপুটি খাবে। সে বলছে মৌ দিদিভাই যে দুদিন আগে একটা ভিডিও ছেড়েছে, তার মানে থাম্বেলে ছবিটার উপর লিখেছিল যে বাড়িতে আজ কান্নার রোল পড়ে গেল, এই কথাটা সে কিন্তু লিখেছে। আর এই বদমাস মানে প্রিয় দামরি খাসির মতো ওই বদমাস দিদিভাইটাও বলছে যে কাঁদতে কাঁদতে নাকি সবাই রোল হয়ে গেল। তো একটু চোখে ভিডিওগুলো দেখো, ভালো করে কানে শোনো, তারপর ভিডিওগুলো করো। ওখানে না কিন্তু মৌ দিদিভাই একবারও লেখেনি যে কাঁদতে কাঁদতে সবাই রোল হয়ে গেল, রোল মানে কাঁদতে কাঁদতে রোল হয়ে গেল এইভাবে কিন্তু সে বলিনি। সে বলেছে আজকে বাড়িতে কান্নার রোল পড়লো, এবং এই মানে কি হাসি পাচ্ছে আমার ভিডিওটা করতে। সে বলছে যে এই যে কথাটা পিঞ্চ মেরে কাকে বলেছে, সসীম আর ঢুমকিকে। কারণ কি, যখন ওই হরে কৃষ্ণ করতে করতে যে ওই যে রোল করে তারা মালসায় নিয়ে ঘুরছিল, সেই তখন নাকি সসীম কুজো হয়ে ঘুরছিল বলে এবং শুয়ে যে খুব কান্নাকাটি করছিল, সেই কথাটাকে পিঞ্চ মেরে নাকি বললো যে কাঁদতে কাঁদতে রোল হয়ে গেল। মানে ওই যে সসীম রোল হয়ে হয়ে বারবার এপিটোপিট করছিল, যেটা সবাই করে, হরিনাম কীর্তনেও এই জিনিসটা হয়, যেটাকে বলে কি ভাঙা, সেই জিনিসটা হয়। তো সেই জিনিসটাই করতে করতে না যে ওই সসীম যে শুয়ে পড়েছিল সেইটাকেই নাকি মোদিভাই পিঞ্চ মেরে বলছে যে কান্নার বাড়িতে আজকে কান্নার রোল পড়লো, আর সেটাকে ও ঘুরিয়ে কি বলছে, কাঁদতে কাঁদতে নাকি সবাই রোল হয়ে গেল। আরে তুই নিজেই একটা না মানে বোকা কি বলবো ড্যাশ বোকা ড্যাশ, তোর মধ্যে সাধারণ কোনো জ্ঞান বুদ্ধি নেই, এটা কোনো কথাবার্তা হলো যে কান বাড়িতে আজ কান্নার রোল পড়লো, আর তার সেই কথাটাকে পরিপ্রেক্ষিত করে কাকে পিঞ্চ মারছে, ঢুমকির হাজবেন্ড মানে সসীমকে, সে নাকি রোল হয়ে ঘুরছিল। চিন্তা করো বন্ধুরা, আমরা সবাই জানি যে ওই রকম মালসা ভাঙার পর সবাইকে শুয়ে কিন্তু এপিস মানে এপিটোপিট করতে হয়, সেই জায়গায় কান্নার রোল হয়ে গেলার সাথে মানে মোদিভাইয়ের থাম্বেলে লেখার
কি মিল পেলো বুঝতে পেলাম না, মানে নতুন নতুন ওয়াইটিতে এসছে তো এবং পিয়ে দামড়ি খাসির পা চাটছে, তো সেই কারণে অযৌক্তিকহীন কথাবার্তা নিয়ে তো মোয়ের পেছনে লাগতেই হবে, তাই না বন্ধুরা? এবং সে আরো বলছে যে মুখ মানে কাঁদছে না ঢুমকি কাঁদছে। তো তুই কি চোখে কম দেখিস, মানে তুমি কি চোখে কম দেখো দিদি ভাই? ঢুমকি কাঁদছে আর মুখ কাঁদছে না, কোন চোখে দেখেছো তুমি? যথারীতি বন্ধুরা আমরা কিন্তু দেখেছি যে ঢুমকিও কেঁদেছে মুখও কেঁদেছে, তবে আমি বলবো ভিডিওটার মধ্যে যেটা চোখে দেখেছি কোনটা কার মনের অভিনয় বলবো না, ওখানে সব থেকে বেশি কান্নাকাটি করেছে কিন্তু সসীম। সেই জায়গায় বড় মাও অতটা কান্নাকাটি করেনি, ঢুমকিও করেনি, মৌদিদি ভাইও করেনি, কল্লোল দাদা ভাইও করেনি, সব থেকে বেশি কান্নাকাটি করেছে কিন্তু সসীম। কারণ কি ও মনে মনে কোথাও হয়তো পোষতেছে যে না ঠাকুর তো এত শরীর খারাপ আমি জানতাম, তাও কিন্তু আমি একবারও এলাম না ঠাকুর শেষ সময়। সেই কথাটাকে অনুভব করে সে হয়তো ভেতরে ভেতরে গুমড়েছে, সেই কারণেই হয়তো সে ওই কান্না দিয়ে নিজের কষ্টটাকে দূর করতে চেয়েছে, সেই কারণেই হয়তো সসীম সব থেকে বেশি কেঁদেছে। আরো একটা কথা সে বলছে যে আমাদের মৌ দিদি ভাই নাকি বড় মাকে তার ক্যামেরায় দেখাতেই চায় না। আরে চোখে তুমি কি পুরোপুরি একদমই অন্ধ হয়ে গেছো? বড় মাকে দেখাতে চায় না, আর বড় মাকে দেখিয়ে দেখিয়ে কি প্রমাণ করতে চাইবে মৌ দিদি ভাই যে ঢুমকি যেগুলো করতো, একটা জিনিস এনে দিলে সেটা দেখাচ্ছে, একটা জিনিস মানে শাড়ি কিনে দিলে সেটা দেখাচ্ছে। মৌ কি মোয়ের কাছ থেকে কি তুমি সেইগুলো আশা করছো? না, কখনোই নয়। মৌ কখনোই প্রথম থেকে চায়নি যে আমি সমস্ত কিছু দেখিয়ে মানে অভিনয় করে ভিউয়ার্সদের কাছ থেকে আমি সিম্প্যাথি আদায় করব। ও নিজে যেমন ন্যাচারাল একটা মানুষ সেই রকমটাই ভিডিওতে দেখায়, তো সেই কারণেই না মৌ সবসময় চায় না যে বড় মা ভিডিওতে থাকুক। যেই টাইমটা মনে হয় না হ্যাঁ দেখাবা, সেই টাইমটাই কিন্তু মৌ বড় মাকে দেখায়। সে আরো একটা কথা বলছে যে আমাদের মানে মৌ দিদি ভাই একটা কথা বললো যখন ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা চলছিল, তখন বললো যে দেখো আমার ঢুমকির বাপের বাড়িতে কি নাকি অনেক লোকজন এসছে, তারাই নাকি সব থেকে বেশি খাওয়া দাওয়া করেছে। মানে ঢুমকির বাপের বাড়ি থেকে যে অনেক লোকজন এসছে সেটা নাকি মোদি ভাই পিঞ্চ মেরে বসুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে অনেক লোকজন এসছে এবং ওরাই নাকি সব থেকে বেশি খাওয়া দাওয়াটা করেছে। তো একদম ভুল কথা, মোদি ভাই কথাটাকে একদম ওইভাবে বলিনি। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখবে, মোদি ভাইয়ের মোদি ভাইয়ের ওই ভিডিওটা দেখবে, ওখানে মোদি ভাই বলেছে যে এনারা হচ্ছে আমার জায়ের বাপের বাড়ির লোকজন এবং এই ভাইগুলো মানে যে ক্যাটারারের ভাইগুলো ছিল এরা কিন্তু খুব খাটাখাটনি করেছে এবং এই আমার জায়ের বাপের বাড়ি থেকে যারা যারা এসেছিল সবাই অনেক সকাল মানে প্রথম দিন থেকেই অনেক কাজকর্ম করেছে এবং আজকেও প্রথম থেকেই খাওয়া দাওয়া মানে সবাইকে পরিবেশন করছিল, তো এখন তারা একটু ক্লান্ত হয়ে গেছে এবং সবাই শেষ, তাদেরকে আমি এখন খেতে দিচ্ছি তারপর আমি খাবো। এই কথাটা মৌদিদি ভাই বলেছে, মৌদিদি ভাই বলেনি যে আমার জায়ের বাপের বাড়ি থেকে লোকজন বেশি এসছে এবং তারাই খাওয়া দাওয়াটা করছে, একদমই নয়। সে কিন্তু তার প্রতিটা ভিডিওতে বলেছে, এমনকি নিজের ক্যামেরাতে এনেও মানে ঢুমকির মা বাবাকে বলেছে যে এই মানে মানুষ দুটো না থাকলে, এই দুটো গুরুজনের হাত যদি না থাকতো হয়তো ঠাকুর শ্রাদ্ধ শান্তিটা এতটা ভালোভাবে করা যেত না। মৌ কিন্তু নিজের ভিডিওতে বারবার এই কথাটা বলেছে, আর সেখানে কিনা তুমি এই কথাটা বলছো যে ঢুমকির বাপের বাড়ি থেকে লোক এসছে বলে নাকি মৌ বলছে যে ঢুমকির বাপের বাড়ি থেকে সব বেশি লোকজন এ নাকি এসে নাকি খাওয়া দাওয়াটা করেছে, এটা নাকি মৌ পিঁচ মেরে ঢুমকিকে বলতে চাইলো। তুমি এই যুক্তিহীন কথাবার্তাগুলো প্লিজ ভিডিওতে বলো না, এবং বারবার এই অযৌক্তিক কথাবার্তাগুলো তুমি যদি তোমার ভিডিওতে বলতে থাকো, আমি দেখেছি তোমার ভিডিওর কমেন্টস বক্সও যথারীতি চেক করেছি, তো যথারীতি বাজে কমেন্টস ছাড়া তোমার ভিডিওতে একটাও কিন্তু ভালো কমেন্টস আসেনি। তো এরকম অযৌক্তিকহীন কথা যদি তুমি বলো তাহলে কিন্তু কেউ তোমায় পছন্দ করবে না। হ্যাঁ, মোয়ের যেগুলো অরিজিনাল দোষ সেগুলো তুলে ধরো, যেমন আমরাও তুলে ধরি, কিন্তু মোয়ের যেগুলো দোষ নয় মানে কোথায় একটা থাম্বেলে কিনে গেছে কান্নার রোল পড়লো, সেই রোলের সাথে একটা মানুষ নাকি গড়াগড়ি খাচ্ছে সেটাকে রোল বানিয়ে দিচ্ছ, এই সমস্তগুলো কি কথাবার্তা? এগুলো কোনো মতেই কিন্তু কথাবার্তা হতে পারে না। সে আরো একটা কথা বলছে যে মোদি ভাইয়ের ভিডিওতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে যে একজন ভদ্রলোক এসেছিলেন, সম্পর্কে উনি মনে হয় দাদা হবে, তো সেই দাদাটা যখন এসেছিলেন তখন সেই দাদাটাকে চা দিয়ে ক্যামেরা করতে করতে মোদি ভাই একটা কথা বলছিল, আমি শুনেছি যে মোদি ভাই বলছিল যে যখন আমরা বাংলাদেশে গেছিলাম তখন যদি আমরা ব্লগ করতাম তাহলে অনেক মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, অনেক ভিউয়ার্স ভিউ পেতাম, এরকম একটা কথা মোদি ভাই বলেছে। তো মোদি ভাই কিন্তু ওই কথাটাকে বলতে চায়নি যে আমি ভিউ পেতাম মানে তোমাদেরকে ভুল তথ্য দেখিয়ে ভিউ পেতাম, ও বলেছে যে বাংলাদেশে যখন আমি গেছিলাম ঘুরতে তখন যদি তোমাদের সাথে এই সমস্ত ভিডিও শেয়ার করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো তোমাদেরকে এবং তোমরাও আমাকে অনেকটা পছন্দ করতে, এই কথাটাই মোদিদি ভাই বলতে চেয়েছে। আর মোদিদি ভাই যদি ভিউয়ের আশা করতো না তাহলে আগের দিন মোদিদি ভাই কিন্তু হাত জোর করে বলতো না যে তোমরা প্লিজ আমাকে নিয়ে আর কন্ট্রোভার্সি ভিডিও করো না, নেগেটিভ সই পজিটিভ কোন রকম ভিডিওই কিন্তু তোমরা করো না, কারণ কি। এবং সে কিন্তু আরো একটা কথা বলছে যে যখন ওই যে কীর্তনিয়া দল বসেছিল, ধূপ দেখাচ্ছিল, ধুনতি দেখাচ্ছিল, তখন কিন্তু আমাদের ঢুমকি গলায় একটা গামছা দিয়েছিল, সেই গামছাটা যে মৌ দিদি ভাইয়ের গলাতেও দেওয়া হয়েছে সেটা নাকি মৌ দিদি ভাইয়ের ভিডিও
পর্যন্ত দেখানো হয়নি, সেটা নাকি কোথা থেকে দেখা গেছে, ঢুমকির বোনের ভিডিও থেকে। একটা না ঘুষি ছেড়ে দেবো নাকে গিয়ে ভিডিও না দেখে ঠিক করে কথা বললে। ওই ভিডিওটা ভালো করে দেখবে, ওই ভিডিওটা ভালো করে দেখবে। মৌ দিদিভাইয়ের ভিডিওতেই দেখা গেছে যথারীতি মানে ঢুমকির গলা থেকে ঢুমকি গামছাটা খুলে মৌ দিদিভাইয়ের হাতে দিচ্ছে, আমি পারলে স্ক্রিনশট দিয়ে দেবো। তখন কিন্তু দেখলাম যে ঢুমকি নিজের গামছাটা খুলে মৌ দিদিভাইয়ের হাতে দিল, মৌ দিদিভাইয়ের নিয়ে যথারীতি কিন্তু মানে ধুনোচিটা নিয়ে ভালোভাবে কীর্তনিয়ার দলকে কিন্তু ওখানে দেখালো। তো যে জিনিসটা বারবার প্রমাণ করার চেষ্টা করছো যে মৌ নাকি সবেতে খারাপ, মৌ নাকি সমস্ত কিছু ভিউ পাওয়ার লোভে লোভে করছে, এটা কিন্তু সম্পূর্ণ তুমি ভুল কথা বলছো। আগে ভালো করে ভিডিওটা দেখো, তারপর সেই সম্পর্কে কথাটা বলতে এসো। তো এবার আসছি আসল প্রসঙ্গে, দামড়ি খাসিকে নিয়ে। তো ওই যে দামড়ি খাসি আমাদের গীতা মাসিকে বলেছিল না ক্লাস মনিটর, হ্যাঁ রে দামড়ি খাসি হাই সোসাইটির মানে বিচারপতি, তোর নাকি হাই কালচার হাই শিক্ষা, তুই নাকি ভিউয়ের জন্য কিছু করিস না, তাহলে ভিউয়ের জন্য যদি কিছু নাই বা করিস তাহলে নিজের দলভারী করবার জন্যে তুই এনাকে কমেন্টসটা কেন করলি। তো বন্ধুরা আমি একটু অল্প করে স্ক্রিনশট তোমাদের দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। ও কিন্তু মানে এই মানে অযৌক্তিকহীন একটা দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে কমেন্টস করেছে, ভালো লাগলো। তো মানে হাই সোসাইটির শিক্ষায় কি এই সমস্ত যুক্তিহীন কথাবার্তার পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু বিচার করে, যেই কথায় নাকি কান্নার সাথে রোল রোল করে শুয়ে পড়ার ঘটনাকে মেলানো হচ্ছে, তারপর পুরো জলজ্যান্ত দেখা যাচ্ছে যে নিজের গামছা খুলে মৌদিদ ভাইকে দেওয়া হচ্ছে, সেখানেও মিথ্যে কথা বলা হচ্ছে যে দেখানো হয়নি, বলা হচ্ছে বড় মাকে নাকি নিজের ক্যামেরাতে দেখানো হয় না ইচ্ছে করে, এবং আরো বলা হচ্ছে যে তার ভিডিওতে নাকি তিনটে কথা সবসময় বলা হয়, একটা নাকি প্রচুর খাটাখাটনি হচ্ছে, দ্বিতীয় কথা নাকি যা কিছু খরচ হয়ে দুই ভাইয়ে মিলে খরচ হয়েছে, এবং তৃতীয় কথা নাকি তার শরীর খুব অসুস্থ। তো যেটা সত্যি সেটাই বলবে, ঢুমকির মতো তো বলবে না যে এত কাজকর্ম যে আমি এডিট করতেই পাচ্ছি না, অথচ মো ওই জায়গায় আছে ভিডিও করে এডিট করে কিন্তু যথারীতি আপলোড করতে পারছে, কিন্তু ঢুমকি করতে পারছিল না। কারণ কি জানো তো বন্ধুরা, ঢুমকি কি কথা বলবে এটাই না ঠিকঠাকভাবে ভেবে উঠতে পারছিল না। তো পিয়ে দামড়ি খাসি ক্লাস মনিটরের রোলটা কে পালন করছে, আমাদের গীতা মাসি। গীতা মাসি যদি কমিউনিটিতে দিয়ে থাকে তো আমি বলবো ঠিক করেছে, একদম একদম ঠিক করেছে। তুই যদি ওই যে বড় বড় অহংকারের একটা কথা বলিস, কারোর মানে পা চেটে নাকি তুই উপর উঠিস না, নিজস্ব ট্যালেন্টে উঠিস, তাতে যদি তোর 200টা ভিউ হয় তাতেও নাকি তুই খুব শান্তি পাস, তাহলে নিজের মানে দলকে ভারী করবার জন্য মানে তুই কমেন্টসটা করতে গেলি কেন, যে ভালো লাগলো, ভালো লাগলো কমেন্টসটা করতে, মানে অযৌক্তিকহীন কথাবার্তাতেও তুই কমেন্টস করছিস যে ভালো লাগলো। তোর শিক্ষায় কি এই ধরনের শিক্ষা দেওয়া আছে যে অযৌক্তিকহীন কথাবার্তাগুলোকে তুমি প্রাধান্য দিয়ে ওপরে তোলো? বন্ধুরাও যথারীতি বুঝে গেছে যে তুই কেমন আর তোর যে সাক্রেত হয়েছে সে কেমন, তাই তার কমেন্টস বক্সে কিন্তু যথারীতি অজস্র বাজে কমেন্টসের একটা ঝড় বইয়ে দিয়েছে। সে বলছে যে সবাই মিলে নাকি গেম খেলছে, মো গেম খেলছে ঢুমকিও গেম খেলছে। তো দেখ একটা কথা বলছি দিদিভাই তোমাকে, মো গেম খেলছে না, গেমটা খেলছে ঢুমকি আর পিয়ে বদমাস দামড়ি খাসি, খাসিটা গেম খেলছে পিয়ে দামড়ি খাসি। হাই সোসাইটির বিচারপতি না, মহামান্য বিচারপতি, তার শিক্ষা তার শিক্ষায় অনেক মানে তার কালচার অনেক, সে অনেক ধরনের ভাষা জানে। তো একটুখানি ওই মুখের জুতোর বাড়ি যাকে বলে মেরেছি, একটু আধরো আমিও ভাষা জানি। তো সেই জিনিসটা আমি দেখলাম একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, ভালো লেগেছে কমেন্টসটা দেখে, কোন দিদিভাই ঠিক মনে নেই আমার। তো এই যে নিজের দলকে ভারী করবার জন্যে মানে উল্টো পাল্টা মানুষকে যে সাথ দিচ্ছে, তার বেলা নিজেকে ক্লাস মনিটর বলা হচ্ছে না, আর যাই গীতা মাসি একজনকে একটুখানি মানে তুলেছে তাই তোর হিংসাতে জ্বলছে। আসলে কি জানো তো বন্ধুরা, পিয়ে দামড়ি খাচ্ছে না, নিজের ভিউ হচ্ছে না, ওকে কেউ কমিউনিটিতে দিচ্ছে না। আগে তো প্রায়শই পিঙ্কি মানে পিঙ্কি আন্টি কমিউনিটিতে দিত এবং চচ্চর চচ্চর করে তার ভিউ বাড়ত, তার সাবস্ক্রাইবার বাড়ত, এখন তো তাকে আর কেউ কমিউনিটিতে দিচ্ছে না, কারণ কি আসল রূপটা তার অনেকেই জানতে পেরে গেছে। আর আমরা তো কমিউনিটিতে ওইভাবে উঠিনি যে আমরা কারোর কমিউনিটির আশা করবো, নিজে যেভাবে ভিডিও করি তাতে বন্ধুদের ভালো লাগে এইটুখানি যথেষ্ট। কিন্তু ও তো বেশিরভাগটাই কমিউনিটিতে পেয়ে পেয়ে উঠেছে, ওই জন্য কমিউনিটির আশা না ও খুব করে, সেই কারণে ওর না খুব হিংসা লাগছে যে গীতা মাসি ওই একটা নিচু ওর থেকে নিচু সাবস্ক্রাইবারকে কমিউনিটি দিচ্ছে কিন্তু ওকে কমিউনিটিতে দিচ্ছে না, কি জ্বলন বলো তো। তো পিয়ে দামড়ি খাসি শুধুমাত্র হাই সোসাইটিতে মানুষ হলেই হয় না রে, যুক্তি মানে নিয়ে কথা বলতে হয় তবেই কিন্তু মানুষের ভালোবাসাটা পাওয়া যায়। তুমি কোনোরকম কোনো মানুষটার মধ্যে ভুল নেই কিন্তু সেই মানুষটাকে তুমি টেনে হিজড়ে ভুল বের করছো, কিন্তু যে মানুষটা ভুলের বন্যা বইয়ে দিচ্ছে সেই মানুষটার মধ্যে এই দামড়ি খাসি কোনোরকম কোনো ভুল খুঁজেই পাচ্ছে না। যেমন বন্ধুরা দেখো, এই যে ঢুমকি আজকে যে ভিডিওটা আপলোড করেছে এই নিয়ে কিন্তু দামড়ি খাসি কোনো ভিডিও আপলোড করবে না, কিন্তু দুদিন পর দেখবে মোয়ের ভিডিও থেকে একটা খুঁত বের করে মোকে নিয়ে ভিডিওতে বলতে আরম্ভ করে দিচ্ছে। কিন্তু সেই ভিডিওতে তুমি কোনোরকম নিজে গিয়ে দেখলে বুঝতে পারবে যে না, যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মোয়ের নামে মিথ্যে।
আর কি বলছিলাম, মৌ নাকি গেম খেলছে? মৌ গেম খেলছে না, গেম খেলছে পিয়ে দামলি খাসি আর তার সাকরেত গুলো। পিয়ে দামলি খাসি এবং তার সাকরেত গুলো একটা গেম খেলছে, যে যত যত সাবস্ক্রাইবার মানে যেসব সমস্ত ছোট ছোট ক্রিয়েটার গুলো আছে, আমিও নিজে খুবই ছোট, কিন্তু যাদেরকে একটুখানি পট্টি পরিয়ে নিজের দলে টানা যাবে এবং দলটাকে ভারী করতে হবে, কারণ কি প্রথম থেকেই বলে আসছি মৌ দিদিভাইকে নিয়ে পজিটিভ ভিডিওর সংখ্যা কিন্তু বেশি, নেগেটিভের তো সেই জায়গায় মানে পিয়ে দামলি খাসি একা নেগেটিভ ভিডিও বানাচ্ছে, তার ওইভাবে না ঠিক দল বল শক্ত হচ্ছে না, সেই কারণে নিজে গিয়ে ওই ওই সমস্ত ভিডিওতে কমেন্টস করে আসছে যে খুব ভালো বলেছো, ঠিক বলেছো, ভালো লাগলো। তুই যদি না তোর যদি তোর মধ্যে সত্যি শিক্ষা থাকতো, তুই যদি সত্যি আসাম হরিয়ানা হরিদ্বার হ্যান ত্যান জায়গায় থাকতিস, তাহলে তোর মধ্যে এইটুখানি শিক্ষা থাকতো যে রোল রোল হয়ে ঘোড়ার সাথে কান্নার রোলের কিন্তু কোন রকম কোনো তুলনা হয় না, এই জিনিসগুলো তুই বুঝতে পারতিস। কিন্তু তুইও তো হচ্ছিস একদম যাকে বলে হাই সোসাইটিতে বড় হয়েও মানে শিক্ষাগত যোগ্যতা পেয়েও একদম চোখে যাকে বলে অন্ধ, আর মানে বিবেক বলতে কিছু নেই, ওই জন্য মানে ভালো মানুষের পেছনে দিন রাত লেগে আছিস। সে নাকি তার ক্যান্সারের মতো রোগকে দেখিয়ে সিম্প্যাথি আদায় করছে, সে নাকি মাতৃত্বটাকে দেখিয়ে সিম্প্যাথি আদায় করছে, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছিস, কিন্তু ঢুঁকি অন ক্যামেরা এসে বলছে যে আমরা নাকি প্রস্তুত ছিলাম না বাড়িতে কেউ মারা যাবে তাই আমরা টাকা জমিয়ে রাখিনি, এই সমস্ত কথা বলে সে যখন ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করছে তখন কিন্তু তুই মুখ খুলছিস না, তখন তুই বোবামুখী হয়ে রয়ে গেছিস। তোকে দামলি খাসির সাথে সাথে না এবার বলবো বোবামুখী, এই কথাটা তোকে এবার বলতে বাধ্য হচ্ছি। নাহলে বন্ধুরা তোমরা চিন্তা করো, যখন ঢুমকি ওই ভিডিওটা আপলোড করেছিল যে আমি তো আগে থেকে প্রস্তুত হয়েছিলাম না যে এরকম কিছু একটা হবে, তো কোনো বাড়িতে কেউ যদি মারা যায় সেই বাড়ির মানুষ কি আগে থেকে প্রস্তুত হয়ে বসে থাকে যে আমার বাড়িতে কেউ একটা কিছু মারা যেতে পারে তার জন্য আমি এতটা টাকা জমিয়ে রাখি? কেউ কিন্তু করে রাখে না। তাহলে রাস্তার ভিখারি মনে হয় তাদের মানে ফ্যামিলি মেম্বারদের কিছু হলে তাদের অন্তিম সংস্কারটাও হয়তো করতো না, কারণ কি তাদের কাছে জমানো পয়সা থাকে না। কিন্তু সেই জায়গায় ঢুমকি যখন ওই কথাটাকে বললো, পাশে সসীম সাকরেত হয়ে বললো, তখন কিন্তু পিয়ে দামলি খাসি মানে কোন রকম কোনো মুখ নাড়ালো না, কোন রকম কোনো মুখটা নাড়ালো না, পুরো বোবামুখী হয়ে রয়ে গেল। বোবামুখী বন্ধুরা এই নামটা কেমন লাগলে বলবে, বোবামুখী, বোবামুখী হয়ে রয়ে গেল। কিন্তু দেখো দুদিন পরেই তোমরা দেখবে আমার এই ভিডিওটা করার পরেই মানে দামলি খাসি বোবামুখীটা কিন্তু মুখে নিয়ে কুচ্ছ গাইতে বসে পড়বে। আর এখন তো নতুন তার সাকরেত হয়েছে, নামটা নিচ্ছি না তার, তো সে আবার ভিডিও করতে বসে যাবে এবং প্রতিদিন আমি কন্টিনিউ দেখছি সে কিন্তু মৌকে নিয়ে অযৌক্তিকহীন কথাবার্তা নিয়ে মৌকে নিয়ে নেগেটিভ ভিডিও করে চলেছে। সেই কারণে একটা কথা বলছি, পিয়ে দামলি খাসি নিজে যে ক্লাস মনিটরের দায়িত্বটা পালন করছিস, যদি সত্যি দায়িত্ব পালন করার হয়ে থাকে তো নিজের সাকরেতকে শেখা যুক্তি তর্ক দিয়ে ভিডিও মানে বানাতে, অযৌক্তিক কথাবার্তা দিয়ে ভিডিও যাতে না বানায়, তাহলে হয়তো তোর আইডিটা তো গ্রোথ হয়ে গেছে, তোর কোনো ব্যাপার নেই, তার আইডিটা শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে যদি উল্টো পাল্টা কথা দিয়ে ভিডিও বানানো হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি। তো এই দামলি খাসিকে বোবামুখী নামটা দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো চলো টাটা।